গাড়ি আছে ঘরের গ্যারেজত, কিন্তু তেতিয়াই মাসুল হিসাবে নাজিরা খাত টোল প্লাজাত আদায় করা হয়েছে টোল কর। এনে ঘটনা অসমতে সংঘটিত হব পারে। তাতে টোলগেট যেতে মহাপ্রতাপী হরেন মহন্তর প্রতিষ্ঠানের তেতিয়া হকে বিহকে নাগরিকর পৰা আদায় করব পাৰে মাসুল। রাজ্যের পাঁচখন অবৈধ টোলগেটর মালিক হরেন মহন্তর প্রতিষ্ঠান এম বি কনসর্টিয়ামর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সাহস নাই সরকারি কর্তৃপক্ষের। অবশ্যই হরেন মহন্তর অপকর্ম কেবল অবৈধ টোল প্লাজাতে সীমাবদ্ধ নহয়। আইন ভঙ্গ করে টোল কর লওয়ার উপরই মহন্ত হয়েছে রাজ্যের সুপারি সম্রাটও। অসমত বর্তমান চলি থাকা অবৈধ সুপারি সিন্ডিকেটর নেপথ্যর মূল নায়কেই হয়েছে এইজন হরেন মহন্ত। সৰু সুৰা মাফিয়াক আৰক্ষীয়ে অবৈধ সুপাৰি সৰবৰাহৰ বাবে গ্ৰেপ্তাৰ কৰিলেও মহন্তৰ দৰে মাফিয়াই আৰ কাপোৰৰ পৰা চলাই আছে চিণ্ডিকেট। সমগ্ৰ অসমতে সুপাৰিৰ দুই নম্বৰী ব্যৱসায় চলোৱা মহন্তৰ আছে বিশাল নেটৱৰ্ক। মিজোৰামৰ পৰা লেইলাপুৰ হৈ বৰাকৰ মাজেৰে তেওঁ ৰাজ্যলৈ আনে বাৰ্মিজ সুপাৰি। মেঘালয় হৈও অসমলৈ সুপাৰি সৰবৰাহ কৰে হৰেন মহন্তৰ সহযোগীয়ে। অসমত যিখন বৃহৎ অবৈধ সুপাৰিৰ সাম্ৰাজ্য চলি আছে তার রজা হয়েছে হরেন মহন্ত। মহন্ত উপাধির এজন শীর্ষ আরক্ষী বিষয়ের আত্মীয় হওয়ার সুবাদত প্রশাসনের বরমরিয়ার সত্যিও ঘনিষ্ঠতা আছে। গতি কোনেও নো মেডালও লড়াব নয় হরেন মহন্তর। নিউজ এক্স রিপোর্ট, বার্তা এনি।